Hey guys, what's up and welcome to Swamp of the Show. So guys, চারপাশে তো প্রচুর মানুষ মানে রসলমেনিয়ায় কি ম্যাচ হতে পারে তো প্রচুর প্রেডিকশন রাখছে নিজেদের নিজেদের ড্রিম ম্যাচ কার্ড রিভিল করছে তো দেখো অবভিয়াসলি কি ভেবেছিলাম আর কি পাচ্ছি মানে সত্যি মানে ট্রিপল এইচ মানে এটা আমি ট্রিপল এইচকে তো বলবো না কিন্তু হ্যাঁ চারপাশে যা ঘটেছে সাডেনলি এত মানে সত্যি যা ঘটেছে তার উপরে সব থেকে বড় ঘটনা হচ্ছে সিএম পাঙ্কের ইঞ্জিওর হওয়া সেটাই বলা চলে যে প্রচুর ম্যাচ কার্ডের ওপর একটা এফেক্ট পড়েছে মেন ইভেন্টে এফেক্ট পড়েছে তার থেকে শুরু করে হ্যাঁ অনেকে তো ভেবে চলেই ছিল যে একটা ম্যাচকে নিয়ে কিন্তু সেটা হচ্ছে না তো সেক্ষেত্রে ফ্যান্সরা বলছে ভাই রসলমেনিয়া যে ফিলটা যেটা আসে যদি তোমরা সেটা না দিতে পারো তাহলে মেগা থিং তোমরা রসলমেনিয়া মেন ইভেন্ট অবভিয়াসলি দেখো যদি রসলমেনিয়া এক রাতের হতো তো আমরা বুঝতাম যে ঠিক আছে চলে এক রাতে একটাই তো মেন ইভেন্ট বিগ মেগা মেন ইভেন্ট তো অবভিয়াসলি আমরা জানি যে কি হতে চলেছে কিন্তু যেহেতু দুটো নাইট আছে তো একটা নাইট নাইট টু যদি আমরা ধরেও নিই তো নাইট ওয়ানের মেন ইভেন্ট কি হতে চলেছে তো সেটাকে নিয়ে গাইস ফ্যান্সরা প্রচুর এক্সাইটেড হয়ে গেছে ডিফারেন্ট ডিফারেন্ট ওপিনিয়ন দিচ্ছে তো অবভিয়াসলি এই ম্যাচ কার্ডটা সামনে উঠে আসছে তো হ্যাঁ দেখো যদি আমি কি বলবো মানে এটা তো আমাদের ছোটবেলা আমরা আমি এটা আগেও বলেছি যে ভাই আমি বড় হয়েছি তাদের দুজনের ম্যাচ দেখে তাদের রাইভেলরি দেখে অবভিয়াসলি আমার মতো অনেকেই আছে যারা এই দুটো মানুষের রাইভেলরি দেখে বড় হয়েছে আর কী কী না আমরা দেখেছি মানে দুটো হেল ইন এ সেল ম্যাচ আয়রন ম্যান ম্যাচ আই কুইট ম্যাচ থেকে শুরু করে কত কিছু আর সেই টিএলসি ম্যাচ ভাই চ্যাম্পিয়ন হচ্ছে চ্যাম্পিয়ন উইনার টেক্স অল তো থন্ড্রাস লেভেলের ছিল হ্যাঁ আমরা আরও ম্যাচ দেখেছি একটা মানে যেরকমভাবে তৈরি হয়েছিল তো আমরা ভেবেছিলাম ওদের যে রসলমেনিয়া 33 হয়তো এই ম্যাচটা বিল্ড হতে চলেছে মেবি মেন ইভেন্টও হতে চলেছে কিন্তু সেটা হয়নি কারণ স্টোরি লাইনে ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলেছিল কিন্তু হ্যাঁ তারা জানতেন যে ফ্যান্সরা কী চায় তো তাই জন্য তারা স্ম্যাকডাউনে ম্যাচ খেলে গেছে তো এটাও সব থেকে বড় ব্যাপার তো রেন্ডি অর্টন ভার্সেস জন সিনা তাহলে কি সত্যি কি রেন্ডি অর্টন যে ইচ্ছাটা প্রকাশ করেছে তো সে কি তাহলে সত্যি পেতে চলেছে তিনি যে বলেছেন যে হ্যাঁ আমরা কত ম্যাচ খেলেছি ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাচ খেলেছি কিন্তু কখনো আমাদের রাইভেলরি রসলমেনিয়ায় স্থান পায়নি তাহলে কি সত্যি রেন্ডি অর্টনের ইচ্ছা পূরণ হবে আর এবছর রসলমেনিয়া আমরা সেই রাইভেলরি দেখতে পাবো যে রাইভেলরিকে আমরা চুটিয়ে এনজয় করেছি বলবো আমাদের ছোটবেলা ফাইনালি সেটা রসলমেনিয়ায় প্লেস হতে চলেছে তো কিছু বলা নেই সিরিয়াসলি কিছু বলা নেই কিন্তু হ্যাঁ এখানে যদি ফ্যান্সরা যদি ভাবে যে হ্যাঁ এটাকে ট্রিপল এইচ ভাবতেই পারে যে অবভিয়াসলি দেখো এটা তো আমরা বুঝতেই পারছি যে এখন রসলমেনিয়া নাইট ওয়ান আর নাইট টু মেন ইভেন্ট নিয়ে যদি আমরা কথা বলি হ্যাঁ সেটাকে নিয়ে কথা বলবো কিন্তু অবভিয়াসলি রাহুলবি চাইবে যে আমরা এমন একটা মেন ইভেন্ট রাখবো যেখানে আমরা দেখতে পাচ্ছি সিএম পাঙ্ক ইঞ্জিওর তো ভাই সিএম পাঙ্ককে তোমরা একদম সাইডেই করে দাও কারণ আমি যেরকমভাবে দেখছি যে সোশ্যাল মিডিয়া যেরকম ডাব্লিউডাব্লিউই দেখিয়েছি ইভেন কোডিরও সিএম পাঙ্কের হাফ করা সিএম পাঙ্ক বলেছে যে তুই তোর স্টোরি ফিনিশ কর তো এরকমভাবে যে কথাটা হয়েছে তো অবভিয়াসলি তার মানে সিএম পাঙ্ক একটা লং টাইমের জন্য ব্রেকে যাচ্ছে তো সেক্ষেত্রে অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউই উইদাউট সিএম পাঙ্ক রসলমেনিয়ায় কিছু না কিছু তাহলে তাদেরকে করতে হবে একটা ব্যাক আপ রাখতে হবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আইদার তো সেফ রয়েছে মাল্টিপার্সন ম্যাচ বা অথবা ডাব্লিউডাব্লিউই স্টিল একটা কি বল মানে ফ্যান্সদের কাছে একটা কনফিউশন রাখতে চাইছে হ্যাঁ আমরা কিছু না কিছু একটা সেট আপ করবো যেটা আমরা নর্মালি সেথ রলিন্সের থেকে তো দেখতেই পাচ্ছি উনি কোডি রোডসকে ফোর্স করে যাচ্ছে আর অবভিয়াসলি দেখো সেথ রলিন্স কোডি রোডস ও রসলমেনিয়া একটা ভালো মেইন ইভেন্ট হতে পারে কারণ ডেফিনেটলি তাদের শুরুই হয়েছিল মানে যদি আমরা এইখান দিয়ে দেখি যে কোডি রোডসের রিটার্ন হওয়া সেথ রলিন্সের এগেনস্টে রসলমেনিয়া তো সেই রসলমেনিয়ার রিম্যাচই মানে ধীরে ধীরে তো অনেক ম্যাচই হয়েছিল কিন্তু সেটাকেই ফিল দেবে আর সেথ রলিন্স এখন আর সেই ক্যারেক্টার নিয়ে আরও বিল্ড হয়েছে অ্যাজ এ চ্যাম্পিয়ন উনি তো সেক্ষেত্রে ওটাও খুবই স্পেশাল কিন্তু স্টিল আমরা আমাদেরকে বুঝতে হবে যে এটা হতে হচ্ছে না অবভিয়াসলি হচ্ছে না কারণ অবভিয়াসলি আমরা জানি যে রোমেন ম্যাচ কোডি রোড বুক আর এখানে যদি আমরা কথা বলতে আসি তো হ্যাঁ পরের ভিডিওতে ডিসকাশন করবো কিন্তু যদি আমরা এখানে যদি ভাবি যে তাহলে কি রবি ভাবছে যে আমরা রসলমেনিয়া 49 মেন ইভেন্টের জন্য একটা ড্রিম ম্যাচ রাখবো অবভিয়াসলি দেখো এই ম্যাচটা আমরা দিয়ে দেবো দেখো এই ম্যাচটা খুবই সিম্পলভাবে হবে বাট ইটসেলফ একটা রসলমেনিয়া মেন ইভেন্ট লেভেলের হবে কারণ ফ্যান্সরা এক্সাইটেড হবে যে সেই দুটো মানুষ ফাইনালি রিংয়ে দাঁড়াচ্ছে ভাই সিরিয়াসলি এই দুটো মানুষকে রিংয়ে দেখতে পাওয়া একটা ম্যাচে দেখতে পাওয়া মানে আর কিছু বলে নাই কিন্তু হ্যাঁ এখানেও কিন্তু অনেক টুইস্ট আছে অনেক পয়েন্ট আছে দেখো ফার্স্ট অফ অল তো এটা তো আমরা বুঝতেই পারছি জন সিনা নিজেও বলেছে তিনি 50 বছরে পৌঁছানোর আগেই তিনি রিটায়ারমেন্ট ম্যাচ করতে চান আর অবভিয়াসলি রেন্ডারও বলেছে তারও আর
2-3 বছর রয়েছে, তার মধ্যে যদি তিনি পারেন তো রিক ফ্লেয়ারের রেকর্ডকেও ভাঙবেন, তিনি চান ওয়ার্ল্ড টাইটেল জিততে, তো তার কাছে সময় আছে আর তিনি সেটা করতে চান। কারণ অবভিয়াসলি রেনডন যে শেপটা নিয়ে এখন ক্যারি করছে, অবভিয়াসলি তিনি এখন বেস্ট ভার্সনে তো আছে, দে আর নো ডাউট অবভিয়াসলি। তো সেক্ষেত্রে রেনডনকেও কিছু না কিছুভাবে আমার মনে হচ্ছে যদি রোমেন রেন্সের স্টোরি লাইনে যদি নাও আনতে পারে, যদি রোমেন রেন্সের টাইটেল লাইন চলে, তো অবভিয়াসলি সেক্ষেত্রে রোমেন রেন্সের টাইটেলটা তো জিততে পারবে না, আনডিসপিউটেড ইউনিভার্সাল হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা জিততে পারবে না, তো সেক্ষেত্রে হয়তো ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেলের রানের মধ্যে রেনডনকে ঢোকাবে, আর সেটাও কিন্তু প্রচুর ভালো হবে। কারণ ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল কার হাতে যেতে চলেছে এরপরে সেথ রলিন্সের হাত থেকে, অবভিয়াসলি সেটাও প্রচুর ইন্টারেস্টিং হবে। সেক্ষেত্রে যদি রেনডন ক্যারি করে তো সেটাও খুব স্পেশাল হবে, আর সেখান দিয়ে তাহলে লিড করতে পারে যে হ্যাঁ রেনডন ওইভাবেও নিজের টাইটেল ভিক্টরিটাও পাবে, আর দেন জন সিনার এগেনস্টে যাওয়া তো ওটাও কিন্তু যথেষ্ট থান্ডারাস হবে। কিন্তু স্টিল আমার মনে হয় যে হ্যাঁ যেরকম রেনডন বলেছে যদি আমার সাথে যদি জন সিনার ম্যাচ হয় তাহলে এটা একটা টাইটেল ওরিয়েন্টেড হবে। এখন হ্যাঁ সেক্ষেত্রে কি রেনডনের কাছে টাইটেল থাকবে তিনি ডিপেন্ড করবে, নাকি জন সিনার কাছে টাইটেল থাকবে রেনডন এগেনস্টে ডিপেন্ড করবে, আর এখান দিয়ে ক্লাসিক একটা মেইন ইভেন্ট বিল্ড হবে। কারণ তোমরা এটা বুঝতেই পারছো ডাব্লিউডব্লিউই যদি ভাবে যে হ্যাঁ আমরা জন সিনার রেনডনের ম্যাচ করবো, তাহলে কি এটাকে রসেলমেনিয়া ফিল দেওয়ানোর জন্য একটা স্টোরি লাইন দরকার। এবার দেখো আমরা যদি রেনডনকে নিয়ে ভাবি তাহলে অবভিয়াসলি উনি তো এখন শিডিউল হয়নি, অবভিয়াসলি তিনি টেলিভিশনে আসেন, কিন্তু হোয়াট এভার জন সিনা, জন সিনাকে একটা লং স্টোরি লাইনে আসবে, আর জন সিনাকে কিন্তু তাহলে আইদার তো চ্যাম্পিয়ন হতে হবে অথবা ডাব্লিউডাব্লিউই হয়তো দেখাবে যে কোনো একটা ম্যাচ জিতে সেখান দিয়ে রেনডন এগেনস্টে স্টেপ আপ করছে। আর অবভিয়াসলি আমার মনে হয় যে সেটাও খুবই থান্ডারাস হবে। দেখো তোমরা অনেকে যদি বলে যে হ্যাঁ ভাই জন সিনা টেলিভাইজ ম্যাচ অলমোস্ট এত দিন হয়ে গেছে, প্রায় 2000-এর বেশি দিন হয়ে গেছে তিনি কোনো টেলিভাইজ ম্যাচ জেতেনি, কোনো সিঙ্গেল টেলিভাইজ ম্যাচ জেতেনি, তো সেক্ষেত্রে জন সিনা যখন জিতছে ভাই জন সিনা এমন তো ভাই নয় যে হ্যাঁ তাকে অনেক কিছু করতে হবে, কিন্তু হ্যাঁ যখন জিতবে তখন একটা ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করলেন, আর সেখান দিয়ে জন সিনার রেনডনের স্টোরি লাইনকে বিল্ড করা হলো রসেলমেনিয়ার জন্য, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এবছর হবে। এবার দেখো প্রচুর ফ্যান্স হয়তো এখানে আমি এক্সাম্পল তুলে দেবে যে আমরা যেমন দেখেছিলাম রেন্ডি অর্টন আর ট্রিপল এইচের ম্যাচ সডেনলি সৌদি আরবিয়ার শোতে বুক করা হয়েছিল, ঠিক আছে চলো সৌদি আরবিয়ার শোতে তো বুক তো যা কিছু হয়ে যায়, সেটা তো গোলবাগ আর আন্ডারটেকারের ম্যাচও বুক হয়েছে, কিন্তু স্টিল আমার মনে হয় যে হ্যাঁ ট্রিপল এইচের রেন্ডি অর্টনের রাইভালরি ছিল, তো সেক্ষেত্রে ট্রিপল এইচ আর রেন্ডি অর্টন আরেকটা ম্যাচ বুক হয়েছিল, আমরা দেখেছিলাম রেন্ডি অর্টন জিতেছিল, তো সেরকমই প্রচুর ফ্যান্সরা বলছে আমরা তো দেখেছিলাম ট্রিপল এইচ আর আন্ডারটেকারের লাস্ট ম্যাচ বুক করা হয়েছিল, তো ওটাও থান্ডারাস ছিল, ওটা তো সুপার শো ডাউন না, ওই যেটা অস্ট্রেলিয়ায় হয়েছিল তো একটা মেগা মেইন ইভেন্ট বুক করা হয়েছিল, তো সেক্ষেত্রে প্রচুর ফ্যান্সরা কিন্তু এখানে প্রচুর কথা বলছে যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউই তাহলে কি এরকম ওয়েতে যাবে যে আমরা রেনডন জন সিনা ম্যাচটা একটা সার্টেনলি ম্যাচ কার্ড বিল্ড করে দেবো, আর এখানে হয়তো এরকমই সিন হবে যে রেনডন বলবে যে আমার রসেলমেনিয়া ম্যাচ কি হতে চলেছে। অবভিয়াসলি আমার যে রেনডন এখানে স্টেপ আপ করে মেবি স্ম্যাকডাউনে হয়তো রেনডন কোনো একটা টিজ করবে যে হ্যাঁ রয়্যাল রাম্বলে তো আমি জিততে পারিনি, তো এরপরে আমার নেক্সট জার্নি কি আমি কি রসেলমেনিয়া কমপ্লিট করবো নাকি আমিও রসেলমেনিয়া মিস করবো সিএম পাঙ্কের মতো, তো এখানে হয়তো এরকম করে একটা কনফিউশন চলবে, আর সেখান দিয়ে কি তাহলে রেনডনের সামনে জন সিনা এসে দাঁড়াবে। এবার দেখো আমার মনে হয় যে জন সিনাকে ওইভাবে নিয়ে আসবে, হতে পারে যে রেনডন হয়তো জন সিনার নামই তুলে দেবে, আর সেখান দিয়ে হয়তো ফ্যান্সরা এক্সপেক্ট করা শুরু করবে যে হ্যাঁ তাহলে কি জন সিনার রেনডনের ম্যাচ সেট হতে চলেছে, হয়তো রেনডন বলবে যে আমি ফ্রেন্ডের সাথে ম্যাচ খেলতে যাই, তো সিচুয়েশন এরকমভাবে বিল্ড হবে। দেখো আমার মনে হয় যে ডাব্লিউডব্লিউই দেখো আমরা তো দেখো সত্যি বলতে গেলে আমি যদি বলি যে হ্যাঁ জন সিনার রেনডন রাইভালরি আমরা কীরকম দেখে এসেছি ভাই, প্রতিদ্বন্দ্বিতা দেখেছি, ঘৃণা দেখেছি, কত কিছু দেখেছি তাদের মধ্যে, তো সেক্ষেত্রে যদি এই ম্যাচটা যদি একটা ফ্রেন্ডশিপ লেভেলের যদি বিল্ড করে যে হ্যাঁ রেনডন জাস্ট চলে আসলো আর জন সিনা চলে আসলো, বা জন সিনা দেখা গেলো যে হ্যাঁ হয়তো স্ম্যাকডাউনে কোনো একটা অ্যাপিয়ারেন্স দিচ্ছে এলিমিনেশন চেম্বারে পরে পরে, আর সেখানে হয়তো রেনডন এসে হয়তো জন সিনাকে অ্যাটাক করলো, তো সেরকমই আজব লাগবে, কারণ এখন রেনডন সেই ক্যারেক্টারে নেই যে হ্যাঁ যেমন হিল ক্যারেক্টারে থাকে, তো উনি সডেনলি জন সিনার উপরে অ্যাটাক করলো তো ওখানে রিজন কী থাকবে, তো সেটাও খুবই ইন্টারেস্টিং হবে। সেখান দিয়ে যদি ম্যাচটা হয় তখন আমরা বুঝবো যে হ্যাঁ ভাই জন সিনা তো এমনিও ম্যাচ হারে, তো সেক্ষেত্রে ম্যাচ হেরে গেল, কিন্তু তোমরা একটা কথা বলো যে জন সিনার রেনডন যদি ম্যাচ হয় রসেলমেনিয়া লেভেলের হচ্ছে, তো এখানে মেন ইভেন্ট লেভেলের কি ফিল আসবে, কারণ আমরা অলরেডি ডাব্লিউডব্লিউইর মধ্যে দেখেছি যে এখন যখন ডাব্লিউডব্লিউই মেন ইভেন্টকে বিল্ড করে তার মধ্যে হিউজ স্টোরি থাকে, তো সেক্ষেত্রে এর মধ্যে স্টোরি কী হবে, জাস্ট এটা আমাদের চাইল্ডহুড রাইভালরি, তার জন্য যে দুটো মানুষ আমাদেরকে ছোটোবেলা থেকে এন্টারটেইন করে এসছে শুধুমাত্র এটাই কি এনাফ যে জন সিনা রেনডনের ম্যাচ হলো আর এই ম্যাচে আমরা দেখবো যে রেনডন জিতলো, কারণ অবভিয়াসলি রেনডন আরও বেশ কিছু তো ভাই টাইম দেবেই ডাব্লিউডব্লিউইর মধ্যে, সেক্ষেত্রে রেনডনের জেতাটা দরকার, এটা তোমরা অনেকেই বলবে এটা কি তাহলে এরকম সিনারিও হবে ঠিক রেনডনের এজের যেরকম রাইভালরি বিল্ড হয়েছিল রসেলমেনিয়া লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং তারপর গ্রেটেস্ট রেসলিং ম্যাচ ওরকমভাবে, কিন্তু আমাদের বুঝতে হবে যে এজ আর রেনডনের যেরকমভাবে রাইভালরি গেছিলো ওটা ডিফারেন্ট ছিল, কারণ এজও কিন্তু তারপরে
অ্যাজ এ ফুল এফোর্ট দিয়েছিল। আমরা দেখেছিলাম যে ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি লাইনে ছিল এজকে, তারপরের বছরই তো রয়্যাল রাম্বল জিততে দেখেছিলাম, তো ওরকমভাবে স্টোরি লাইন গেছিলো। কিন্তু এখানে তো ভাই জন সিনা তো জাস্ট আসবে, ম্যাচ দেবে, এরকম ব্যাপার, তারপরে তো ভাই ছেড়ে দেওয়া ওরকম ব্যাপার যে হয়তো জন সিনা ওখানেই ডিক্লেয়ার করে দেবে যে এটাই রিটায়ারমেন্ট ম্যাচ। কিন্তু আমার মনে হয় যে রেইন আর জন সিনা যদি এটাকে রিটায়ারমেন্ট ম্যাচে বিল্ড করা হয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ, এর মধ্যে একটা ওয়ান লাস্ট স্টোরি লাইন দেওয়া দরকার। সেক্ষেত্রে হয়তো এটাও হতে পারে যে ডাব্লিউডব্লিউ সডেনলি জন সিনাকে 17-time ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করে দেবে, দেন রেইনকে স্টেপ আপ করে দেবে, সেখান দিয়ে রসলমিনিয়ায় ম্যাচ হয়ে রেইনার টাইটেল জিতবে, জন সিনা রিটায়ারমেন্ট হয়ে গেল, অ্যান্ড দেন রেইনকে হয়তো কিছু মাস হয়তো টাইটেল, নর্মালি তোমরা দেখবে যে রেইনার কিন্তু বেশি লং টাইটেল রান দেয় না, তো সেক্ষেত্রে কোনো অ্যানাদার সুপারস্টার আসবে তার সাথে স্টোরি লাইন হবে, রেইনার টাইটেল হেরে যাবে, সেখান দিয়ে তারও একটা রিটায়ারমেন্ট ম্যাচ চলে আসবে। তো সেটাও কিন্তু খুবই ক্লাসিক হবে যে রেইনার একটা পাসিং দ্য টর্চ মুভমেন্ট নিয়ে দিল। কিন্তু স্টিল আমার মনে হচ্ছে ডাব্লিউডব্লিউই যদি এই ম্যাচটাকে বিল্ড করে ভাই, এটা রসলমিনিয়া 40-তে হওয়ার চান্স নেই। কিন্তু হ্যাঁ, ট্রিপল এইচ যদি ভাবে যে হ্যাঁ আমাদেরকে ফ্যান্স দেখে খুশি করতে হবে, কারণ ফ্যান্সটা এখন প্রচুর খেপে আছে যে তোমরা রক আর রোমান রেন্সের ম্যাচ তো করাচ্ছ না, কিছু বোঝা যাচ্ছে না যে হবে কি হবে না, কারণ রোমান রেন্স কোডি রোডসের ম্যাচে এখন দেখা যাচ্ছে যে সেটাই বিল্ড হতে চলেছে। সিএম পাং নেই তো সিএম পাং সেথ রলিন্সেরও ম্যাচ হবে না, তো সেখানেও প্রচুর ফ্যান্সরা রেগে আছে ভাই। সিরিয়াসলি মেগা ম্যাচ যেগুলো আমরা এক্সপেক্ট করেছিলাম ভাই, আগের বছর থেকে এক্সপেক্ট করেছিলাম, তো সেই ম্যাচ দুটোই এখন হচ্ছে না। তো সেক্ষেত্রে মানে হচ্ছে না মানে এই নয় যে হয়ে যেতেও পারে, কোনো মিরাক্কেল হওয়ার চান্স নেই। তো সেক্ষেত্রে ডাব্লিউডব্লিউই কি প্ল্যান করবে, কি মেন ইভেন্ট রাখবে, তো সেটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার যে একটা হিউজ জিনিসকে রাখতে হবে। আর সেটা যদি এই ম্যাচ বিল্ড আপ হয়, তো সেটা আমার মনে হয় যে প্রচুর ফ্যান্সরা খেপে যাবে। তো তোমাদের কি মনে হয় যে হ্যাঁ, তোমরা অনেকে হয়তো ড্রিম ম্যাচ কার্ড ভেবে হয়তো ভাববে যে হ্যাঁ এটা যদি হয় তাহলে থার্ড রাস হবে, কিন্তু হ্যাঁ এর পেছনে লজিক কিন্তু খুবই ইউজলেস হবে, কারণ এটা মনে হয় সৌদি আরবিয়ার শো নয়, এটা রসলমেনিয়া ভাই। রসলমেনিয়া একটা ডিফারেন্ট লেভেল হয়, যদি সেই সময় ডাব্লিউডব্লিউই যদি না করে থাকতো, কারণ অবভিয়াসলি সেই সময় কিন্তু যথেষ্ট পারফেক্ট হতো যে হ্যাঁ তাদের সেই সময় স্টোরি লাইন প্রচুর ধুমধুমার ছিল, কিন্তু এখন তো নেই। আমরা রসলমেনিয়া 24 যে ট্রিপল থ্রেট ম্যাচ দেখলাম জন সিনা রেইনার ট্রিপল এইচ, যেখানে রেইনার টাইটেল রিটেনও করেছিল, কিন্তু স্টিল এখন তো পসিবল নয় যে ওরকম ধুমধুমার রাইভেল নিয়ে করা, এটা অবভিয়াসলি পসিবল না, কারণ দুজনের ক্যারেক্টার যেরকম আছে, তো সেক্ষেত্রে রেইনারকে আবার সেই হিল ক্যারেক্টার নিয়ে আসা, তো সেটা অনেকটা সমস্যার আছে। তো হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে যে হবে না হয়তো, বাট স্টিল আমার মনে হয় যে হ্যাঁ ডাব্লিউডব্লিউই যদি হঠাৎ করে টুইস্ট করে দেয়, কারণ স্টিল আমরা অনেকে ভাবো যে জন সিনা রসলমিনিয়ায় কী ম্যাচ খেলবে, তাহলে কি লোগান পলের সাথে ম্যাচ খেলবে নাকি মাল্টি পার্সেন্ট ম্যাচ খেলবে, যেটা আমি ডিসকাশন করেছি ইউএস টাইটেল অ্যারাউন্ড। অ্যান্ড যদি রেইনকে নিয়ে কথা হয়, তাহলে অবভিয়াসলি মনে হবে যে হতে পারে যে সোলো সিকোয়ার এগেনস্টে ম্যাচ খেলো, তো সেটাও ক্লাসিক হতে পারে। তো তোমরা কী বলবে, তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। সিরিয়াসলি আমার মনে হচ্ছে যদি এই ম্যাচটা বিল্ড হয়, তাহলে ট্রিপল এইচ এটাই ভাববে যে আমাদের রসলমিনিয়া নাইট ওয়ান মেইন ইভেন্টে একটা বড় ওয়েট হবে, এরকম একটা ম্যাচ সেট করা, তো তার জন্য করিয়ে দেবে। হ্যাঁ, অনেকে এখন বলছে হোয়াট এভার রিয়া রিপ্লি আর বেকি লিচ এর ম্যাচ, কারণ অবভিয়াসলি রিয়া রিপ্লিকে যদি রসলমিনিয়া মেইন ইভেন্টে কম্পিট করা, তো সেটা খুবই মেগা, তার ক্যারেক্টার এফেক্ট করবে। আর বেকি লিচ যে ফার্স্ট ওমেন্স মেইন ইভেন্ট করেছে ভাই রসলমিনিয়া, সেখানে জিতেও ছিল, তো সেক্ষেত্রে বেকি লিচ রিয়া রিপ্লি একটা ক্লাসিক ম্যাচ হতে পারে। যদি আমি চাইছি যে বেলি জিতুক, কারণ বেলি যদি মেইন ইভেন্টে গিয়ে যদি টাইটেল জেতে, তাহলে সেটা খুবই স্পেশাল হবে। আর ফ্যান্সে যেরকম হাইপ দিচ্ছে ভাই, বেলিকে যে সাপোর্টটা দিচ্ছে সেটাও নেক্সট লেভেলে। তোমাদের কি মনে হয়, তোমার সঙ্গে আমরা যেতে পারবে? সিরিয়াসলি অনেক ডিসকাশন আছে, অনেক ডিসকাশন আমরা করবো, দেখাবে নেক্সট।